গুরুকুলের কো-কারিকুলার এক্সট্রা কারিকুলার আজকের ক্লাসে সবাইকে শুভেচ্ছা। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মেন্টর। আমরা গুরুকুল থেকে শিক্ষার্থী এনরোল করার পরপরই বলি যে মেন্টরকে বেছে নিতে, মেন্টর বেছে তাদের সাথে নিয়মিত যোগাযোগ গড়ে তুলতে, তাদের সাথে সম্পর্ক গড়ে তুলতে। কারণটি কি? কারণ হচ্ছে যে ভবিষ্যৎ জীবনে, চাকরির জীবনে হোক বা পেশাদারি জীবনের যে কোনো জায়গায় হোক, হাঁটতে গেলে অবশ্যই পথ প্রদর্শক লাগে, মেন্টর লাগে, গুরু লাগে। এবং সেটি একজন শিক্ষক, যে শিক্ষক একাডেমিতে পাঠদান করছেন, তিনি কিন্তু সেই গুরুর দায়িত্বটি পুরোপুরি পালন করতে পারবেন না, স্বাভাবিক কারণে। কারণ তিনি পেশা হিসাবে শিক্ষকতায় থাকবেন এবং ভবিষ্যৎ জীবনে সে চাকরি করুক বা ব্যবসা করুক, শিক্ষার্থীরা যাই করুক, সেই সময় কিন্তু তার ওই পেশার বা ওই জায়গার মেন্টরটা লাগবে। এবং সেই মেন্টর যত আগে থেকে নির্বাচন করা যায় তত বেশি সুবিধা এবং ক্যারিয়ারে ততখানি এগিয়ে যাওয়া সম্ভব হবে। আমরা মেন্টর নির্বাচন করতে বলি কাদেরকে? যার যেই শিক্ষার্থী আজকে কথার কথা, একজন শিক্ষার্থী সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছো, তোমার বেছে নেওয়া উচিত তোমার এলাকায় আশেপাশে পরিচিতদের মধ্যে, আত্মীয় না হলে ভালো, পরিচিতদের মধ্যে থেকে অন্তত তিনজন, ভালো হয় পাঁচজন হলে, এরকম সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে সাকসেসফুল হয়েছে বা সাকসেসফুল সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছে, এরকম কয়েকজন মানুষকে, তিনজন, অন্তত তিনজন মানুষকে বেছে নিতে হবে এবং তাদের সাথে একটা সময় নিয়ে সম্পর্ক তৈরি করতে হবে। প্রথমে যেটা করা যেতে পারে, তারা যখন ঈদের ছুটিতে বা অন্যান্য যে কোনো ছুটিতে বাড়িতে আসে, তখন প্রথমে গিয়ে এলাকার ছেলে হিসাবে তাদের সাথে পরিচিত হওয়া যায়, অথবা সেই সুযোগটি যদি না হয় তাকে ফোন করা যায়, ফোন করে পরিচয় দিয়ে তার সাথে পরিচিত হওয়া যায়। প্রথম ভয় লাগতে পারে যে এরকম একজন সাকসেসফুল মানুষকে আমি ফোন করব, সে নিশ্চয়ই আমাকে বকাবকি করবে বা একটা কিছু করবে। আমি তোমাদেরকে নিশ্চিত করতে পারি যে যদি এরকম কাউকে তোমরা ফোন করো, সে খুবই খুশি মনে সহযোগিতা করবে। তোমরা এভাবে অ্যাপ্রোচই করবে যে আমি ফোন করে তোমার পরিচয় দেবে, তোমার গ্রামের বাড়ি এখানে, সেই পরিচয় দেবে, তুমি কেন তাকে ফোন করছো, তোমার এলাকার তিনি সফল সিভিল ইঞ্জিনিয়ার, এই জন্য তাকে তুমি ফোন করছো। তুমি এই সাথে সাথে এই কথাটিও বলবে যে তোমার গুরুকুলের রিকোয়ারমেন্ট যেটি, সেটি হচ্ছে যে অন্তত তিনজন মেন্টরের সাথে নিয়মিত যোগাযোগ রাখা, তো তুমি তাকে মেন্টর হিসাবে চাও। এবং তাকে এটাও বলে আশ্বস্ত করবে যে তুমি তাকে প্রতিদিন বিরক্ত করবে না এবং তুমি চাও যে সে যেন, তুমি ক্যারিয়ারে কীভাবে ভবিষ্যতে ক্যারিয়ার তৈরি করবে, ক্যারিয়ারে কীভাবে ভালো করবে, সেই গাইডলাইনগুলি যেন তিনি দেন। এই কারণেই আসলে তাকে তুমি মেন্টর হিসাবে চাও। একটি সম্পর্ক তোমাকে তৈরি করতে হবে তার সাথে, মাঝে মধ্যে সপ্তাহে একদিন ফোন দেয়া, সে কোন সময়টাতে ফ্রি থাকে সেরকম একটি সময় নিয়ে তাকে ফোন দেয়া, আস্তে আস্তে চেষ্টা করতে হবে তার জন্মদিন জানা, তার বিবাহবার্ষিকী জানা, চেষ্টা করতে হবে যে সে কী ধরনের কাজ করে, তার বন্ধুবান্ধব কারা আছে সেগুলি জানা। এবং এই সময়গুলিতে, যেমন তার জন্মদিনে একটা ফোন করে একটা শুভেচ্ছা জানানো, একটা টেক্সট করা, SMS করা, সম্ভব হলে তাকে একটা ইমেইল করা, যদি সম্ভব হয় তিনি যদি চান তাহলে তার ফেসবুক ফ্রেন্ড লিস্টে চলে আসা, অ্যাড হয়ে যাওয়া এবং তাকে ফলো করা, সে কী করছে, কীভাবে করছে সেটা করা, সেটা জানা। এরকমভাবে একটা সম্পর্ক আস্তে আস্তে কিন্তু তৈরি হয়ে যায়। এরকম অন্তত তিনজন লোকের সাথে তোমাদেরকে সম্পর্ক তৈরি করতে হবে যেদিন থেকে তোমরা ভর্তি হয়েছো বা তোমরা একটি নির্দিষ্ট পেশার জন্য লেখাপড়া শুরু করেছো সেই দিন থেকে। এরকম তিনজন মানুষ খুব বেশি দরকার নেই, খুব বেশি মানুষ হলে লেখাপড়ার পাশাপাশি তাদেরকে আবার অ্যাটেনশন দেওয়াটা কঠিন হয়ে যায়। তাই মেন্টর হিসাবে তিনজন থেকে পাঁচজন, এর বেশি মেন্টর দরকার নেই। এভাবে তোমরা প্রাথমিকভাবে তোমাদের মেন্টর সিলেক্ট করে নেবে এবং তাদের সাথে নিশ্চিত করবে, নিয়মিত যোগাযোগ রাখবে। এও মাথায় রাখবে যে যোগাযোগটা এরকম যেন না হয় যেন তিনি বিরক্ত হন বা কখনো আবার ওভার স্মার্ট হওয়া যাবে না, মানে তার ব্যক্তিগত ব্যাপার জানা বা সেটাতে হস্তক্ষেপ করা, এই ধরনের কাজগুলি করলে আবার মেন্টররা বিরক্ত হবে এবং বিরক্ত হয়ে তার সাথে সম্পর্কটা খারাপ হতে পারে। সুতরাং যতটুকু সামাজিক সম্পর্ক রাখা, তার সাথে শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক রাখা, ততটুকু সম্পর্ক রেখে এগিয়ে যেতে হবে। এবং একটা জিনিস নিশ্চিত করতে হবে যে আমি যে কাজটি করছি, যা লেখাপড়া শিখছি, সুযোগ পেলেই তার সাথে একটু বলা, একটু শেয়ার করা যে স্যার আমি তো এইটা এটা আমার এখন সিলেবাসে আমাদের এটা এটা পড়াচ্ছে, এই প্র্যাকটিক্যালগুলি করছি, এই কাজগুলি শিখছি, এটা ইন্ডাস্ট্রিতে কীভাবে কাজে লাগতে পারে, এরকমভাবে কথাগুলি আগালে আস্তে আস্তে মেন্টর তোমাদের প্রতি সহানুভূতিশীল হবেন এবং তিনি বিভিন্ন ধরনের সহযোগিতা করবেন। এবং মেন্টরের আরেকটা সুবিধা হচ্ছে যে যদি তোমার মেন্টরের সাথে, এই তিনজন মেন্টরের সাথে তোমার যদি ভালো সম্পর্ক থাকে, তাহলে পাশ করে বেরোবার আগেই সম্ভবত ওই মেন্টর তোমাকে ডেকে কোনো একটি জায়গায় রেফারেন্স দিয়ে কাজ দিয়ে দেবেন। আমি বহু এরকম হতে দেখেছি এবং এটাই
হওয়া সবচেয়ে বড় সম্ভাবনা। আমার জীবনে আমি কিন্তু কোথাও ঠিক চাচা মামা ধরে আমার কোনো চাকরি করতে হয়নি, কোথাও যেতে হয়নি। আমার প্রথম চাকরির রেফারেন্সটি দিয়েছিলেন কিন্তু আমার একজন মেন্টর। তিনি কিন্তু প্রথম ফোন করে বলেছিলেন যে এখানে একজন লোক লাগবে, আমার কাছে তারা লোক চেয়েছে, তুমি এখানে গিয়ে একটু একটা সিভি বানিয়ে নিয়ে গিয়ে তুমি দেখা করো। আমার প্রথম যে কাজটি হয় মানে ওই অর্থে চাকরি, সেই চাকরিটি কিন্তু আমি আমার মেন্টরের জন্য পেয়েছিলাম। সুতরাং উনি আমাদের এলাকারই একজন বড় ভাই ছিলেন। তো এরকম যদি কোনো কিছু কোনো মানুষকে তোমরা খুঁজে বের করতে পারো, বা খুঁজে বের যদির কথা বলছি না, এটা আসলে করতে হবে, সফল হতে চাইলে এটা খুঁজে বের করতে হবে। এখন আসি শিক্ষকদের জন্য, আপনারা এই অ্যাসাইনমেন্টটি কিভাবে দিবেন। আপনারা প্রথমে শিক্ষার্থী ভর্তি হওয়ার পরে আপনারা এই মেন্টরের ব্যাপারটি তাকে বুঝিয়ে বলবেন, খুব ভালো করে বুঝিয়ে বলার পরে আপনি বলবেন যে তোমার এলাকাতে এই ধরনের কারা কারা আছে, এটা একটা ডেটা আমার কাছে নিয়ে আসো, 10 জন বা 12 জন বা যে কয়জন পারো এই কয়জনের ডেটা নিয়ে আসো। যদি সে আপনি তাকে 3 জন অ্যাসাইন করতে চান তাহলে অন্তত তাকে 9 জনের ডেটা আনতে হবে, যদি তাকে 5 জন অ্যাসাইন করতে চান 15 জনের ডেটা আনতে হবে। আপনি হিন্ট দিতে পারেন প্রত্যেকটি এলাকায়, বাংলাদেশের প্রতিটি উপজেলা এবং জেলায় অফিসার্স সমিতি বা এই ধরনের সমিতির কিন্তু ক্যাটালগ থাকে। সেই ক্যাটালগে যদি শিক্ষার্থীরা ওই একটা ক্যাটালগ জোগাড় করে যদি সেখান থেকে তারা দেখে তাহলে বুঝতে পারবে যে ওই এলাকায় কোন কোন পেশায় কে কে সফল হয়েছে। এটা কিন্তু খুব সহজেই খুঁজে বের করা যায়। সুতরাং শিক্ষার্থীদের এভাবে গাইড করবেন, তারা যেন গিয়ে এই ধরনের ক্যাটালগ খোঁজে, এমনিতেই খোঁজ খবর নেয়। শিক্ষার্থীরা তাদের স্কুলের শিক্ষকদের কাছে খবর নিতে পারে, এলাকায় যারা রাজনীতি করেন তাদের কাছে খবর নিতে পারে, এরকম খবর নিয়ে এই সংখ্যাটা নিয়ে আসবে। এরপরে আপনি দেখবেন যে ওই শিক্ষার্থীর সাথে সম্ভাব্য সম্পর্ক তৈরি হতে পারে কার। যেমন কথার কথা আমি যেটা বলছি যে একজন শিক্ষার্থীর বয়সের পার্থক্য যদি মোটামুটি 10 বছর 15 বছরের হয় তাহলে কিন্তু মেন্টরের সাথে সে কানেক্ট করতে পারবে। এর বেশি বয়স যদি হয়ে যায় মেন্টরের তখন তার সাথে কানেক্ট করাটা শিক্ষার্থীদের জন্য কিছুটা কঠিন, মানে খুব ভালো কমিউনিকেশন স্কিল যদি ওই শিক্ষার্থীর না থাকে সে কিন্তু যোগাযোগটি তৈরি করতে পারবে না। সবচেয়ে ভালো হয় মোটামুটি 10-15 বছরের বয়সের ব্যবধান আছে এরকম কাউকে যদি ওই শিক্ষার্থী মেন্টর হিসেবে 10-15 বছরের ব্যবধান হয়, এভাবে তাকে আপনি অ্যাডভাইস করবেন যে এরকমভাবে মেন্টরের তুমি বেছে নাও। মেন্টর বেছে নেওয়ার পরে আপনি তাকে ফলো আপ করবেন যে সে প্রতি সপ্তাহে সেই মেন্টরকে ফোন করেছিল কিনা, কি কথা হয়েছে এবং তার মধ্যে শিক্ষণীয় ব্যাপার কি ছিল, মেন্টরের জন্মদিনে অন্যান্য দিনে বা অন্যান্য উপলক্ষে সে তাকে উইশ করে কিনা, মেন্টর যদি এলাকাতে বাড়িতে আসে ঈদে বা অন্য কোনো উপলক্ষে সে গিয়ে দেখা করে কিনা, তাকে উৎসাহ দিবেন মেন্টরের পরিবারের সাথে মিশতে এবং সেখানে গিয়ে সম্ভব হলে পারিবারিক পরিমণ্ডলে একটা ছবি তুলে যেন আপনাকে এনে দেখায় যে সে মেন্টরের সাথে মিশছে। এরপরে আপনি মেন্টরের সাথে একবার ফোন দিবেন, ফোন দিয়ে আপনি মেন্টরের সাথে কথা বলে দেখবেন যে শিক্ষার্থী কি আসলেই সঠিকভাবে যোগাযোগ করেছে কিনা এবং তার সাথে সেই মেন্টরের সাথে ঠিকমতো কথা বলছে কিনা। এরপরে আপনি যে কাজটি শিক্ষার্থীর সাথে নিয়মিত আপনি ফলো আপ করবেন সেটি হচ্ছে মেন্টরের সাথে আসলে তার কি ভিউ এক্সচেঞ্জ হচ্ছে, মেন্টরের সাথে সে কি কথাবার্তা বলছে, এগুলি অন্তত সপ্তাহে একবার করে আপনি শিক্ষার্থীর সাথে কথা বলবেন। আমার ধারণা আপনারা যদি এভাবে একটু ফলো আপ করেন তাহলে সে মেন্টরের সাথে মোটামুটি কানেক্টেড হয়ে যাবে। চেষ্টা করবেন আপনি শিক্ষার্থীকে উৎসাহ দিবেন মেন্টরকে যেন সে ফেসবুকে যুক্ত করে, সে টুইটারে মেন্টরের যদি হ্যান্ডেল থাকে সে যেন টুইটারে মেন্টরের সাথে যুক্ত হয়, শিক্ষার্থী একটা লিঙ্কডইন প্রোফাইল ওপেন করিয়ে দিবেন সে যেন মেন্টরকে সেখানে কানেক্ট করে নেয় এবং সে মেন্টরের সাথে সেই পোস্টগুলিতে, মেন্টর যে পোস্টগুলি পাবলিক পোস্ট দেয় সেখানে যেন শিক্ষার্থী মিথস্ক্রিয়া করে, সেই ব্যাপারগুলি আপনি নিশ্চিত করবেন। আশা করি আমাদের শিক্ষার্থী এবং শিক্ষক এই ব্যাপারটি আপনারা শিক্ষকরা যদি একটু সঠিকভাবে এটা দেখতে পারেন এবং শিক্ষার্থীরা তোমরা যদি আন্তরিকভাবে এই কাজটি করো আমি নিশ্চিত তোমরা পাশ করে বের হবার আগেই তোমাদের মেন্টররাই তোমাদের জন্য একটা ভালো কাজ, উপযুক্ত কাজ, চাকরি তোমাদের জন্য তৈরি করে রাখবেন বা তৈরি করে দেবেন। এই আশা ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থেকো।